যখন আমি ইন পার্সন কোনো অ্যাম্বাসিতে যাই, তখন কোনো আমার ডকুমেন্টস কোনো ল্যাকিংস কিংবা কোনো কিছু থাকলে সেগুলো আসলে ডিফেন্ড করার অপরচুনিটি থাকে। কিন্তু যখন ইন পার্সন কোনো সুযোগ থাকে না অ্যাম্বাসি ফেস করার, তখন আসলে এজেন্সি অনেক ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মনিরুল ইসলাম, যাচ্ছি আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ কর্কে রিসার্চার হিসাবে। আমি যাচ্ছি লং টার্ম ভিসা নিয়ে। তো সর্বপ্রথম আসলে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না এর আগে কোনো এজেন্সি এর হেল্প নিয়ে ভিসা রিলেটেড কোনো কাজের। এর আগে যতগুলো আমি দেশে গিয়েছি সব ইন পার্সন ভিসা অ্যাপ্লাই করে দিয়েছি। তবে সেক্ষেত্রে আমার একটু কনসার্ন ছিল আসলে ভালো কোনো এজেন্সি, তো বাই দিস টাইম যারা ওখানে থাকে আমার কিছু সিনিয়র আছে, তারা ওখানে রিসার্চ হিসেবে কাজ করছে। তখন আসলে যখন তাদের সাথে ডিসকাস করলাম, তখন তারা নির্দ্বিধায় ভিসা থিং কে রেকমেন্ড করে বেসড অন দ্য কস্ট অ্যান্ড দ্য টাইম অ্যান্ড দ্য কর্ডিয়ালিটি অ্যান্ড দ্য এভরিথিং অ্যান্ড দ্য কমিউনিকেশন অ্যাবিলিটি এভরিথিং। আসলে তখন আমি আসি এখানে ভিসা রিলেটেড খোঁজ নেওয়ার জন্য। প্রথমে এসে আমি ডকুমেন্টগুলো চেক আপ করিয়েছি, তারপরে আমি তাদের কিছু রিকোয়ারমেন্ট ছিল সেসব পেপার্সগুলো জোগাড় করে আমি চলে আসি। তো ভিসা থিং এর ব্যাপারে আসলে স্পেশালি বলবো, যেসব দেশের ইন পার্সন অ্যাপ্লাই করার ভিসা অ্যাপ্লাই করার সুযোগ হয় না, আমার কাছে পার্সোনালি সেসব দেশের ভিসাগুলো একটু কমপ্লিকেটেড মনে হয়। যখন আমি ইন পার্সন কোনো অ্যাম্বাসিতে যাই, তখন কোনো আমার ডকুমেন্টস কোনো ল্যাকিংস কিংবা কোনো কিছু থাকলে সেগুলো আসলে ডিফেন্ড করার অপরচুনিটি থাকে। কিন্তু যখন ইন পার্সন কোনো সুযোগ থাকে না অ্যাম্বাসি ফেস করার, তখন আসলে এজেন্সি অনেক ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। এবং এজেন্সির কার সাথে কাজ করছি তাদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন, যেমন আমি বলবো যে ভিসা থিংয়ে যখন আমি কাজ করেছি, আমি আউট অফ দ্য অফিস টাইমও আমি মাসব ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, অন্য আদার স্টাফদের সাথে যোগাযোগ করেছি, দে ওয়ার সো কর্ডিয়াল। তো আসলে সেজন্যই মনে হচ্ছে আমার ভিসাটা অনেক সহজ হয়েছে। সো আমি আসলে সবাইকে রিকমেন্ড করবো ভিসা থিং যে কোনো ধরনের আয়ারল্যান্ড অথবা ইউরোপের যে কোনো ভিসা নিয়ে, যেগুলো আসলে ভিসা থিং যেগুলো দেশ নিয়ে কাজ করে, যে ভিসা ক্যাটাগরি নিয়ে কাজ করে, সেগুলোর জন্য তাদের হেল্প নেওয়ার জন্য, সেটা কস্ট হোক আর সেটা ট্রাস্ট হোক, যে কোনো দিক দিয়েই আসলে ভিসা থিং ইজ 100% অ্যাবিলিটি টু ট্যাকল দ্য ভিসা রিলেটেড ইস্যুস অ্যাবাউট ইউ। থ্যাংক ইউ।